এগুলো প্রথমে ধান হলো পানি দিয়ে ই করতে হয়, পানি দিয়ে নরম করে নিতে হয় মাটি। মাটি নরম করে নিয়ে দাঁড়ান, একটা তুলে দেখাই। এগুলো দেখেন, দুই মাস হলো, 12 দিন, 10 থেকে 12 দিন আগে গাছছে। এ দেখেন, এগুলো মাটি হলে যে এরকম থাকবে, এরকম থাকবে। এখন বৃষ্টি হয়েছে, সেজন্যই হয়ে গেছে। তখন এই যে এটা আরো পানি থাকবে, পানি নাই তো সেজন্য দেখা দিতে পারতেছি না। এই যে এরকম থাকবে, এখন এই যেমন করে কেড়ে দিতে হবে। এগুলো ধানে ইউরিয়া সার ব্যবহার করতে হবে। ইউরিয়া সারের অনেক, তার যদি অনেক তাড়াতাড়ি করতে চান তাহলে ইউরিয়া সার ব্যবহার করতে হবে। এগুলো ইউরিয়া সার করতে হবে। দেখেন ভুঁইটা অনেক বড়ই, এদিকে আসেন তো আপনার এখানে আগাছা পরিষ্কার করেন না? এখানে ধান গাছে আগাছায় যেগুলো আগাছা পরিষ্কার করে নিতে হয়, ধান গাছে অত ই করলে হয় না। যে এগুলো আগাছা, এগুলো আগাছা, এই দেখেন এগুলো একটু আগে গাড়ছে, সেজন্য এগুলো এগুলো বড় হয়ে গেছে। তো এগুলো ধানের যে শীষ আছে দেখি, হ্যাঁ এই যে ধানের ঘুরে হয়েছে এটা, এটা এটা প্রথমে আপনারা কত টাকা দিয়ে কিনে আনেন? এগুলো দাঁড়ান দেখাই, এই যে এই দুল এইটুকু টুকু ই কিনে আনি হলো এক আটি, মানে ধরে এনে, এই যে এই গোটো আটি হলো 50 টাকা। ঘেরে দেন তার, আচ্ছা ঘেরে দিই এখন। তো এভাবে ঘেরে দিতে হয় না? তো মোটামুটি ভালোই আপনারা ঘেরে দেওয়ার পরে এগুলো বড় হয়েছে ধান। এগুলো ইউরিয়া সার ব্যবহার করতে হয়। ও, সার ব্যবহার করে আপনাদের এর এত বড় হয়ে গেছে না? তো আপনারা এখন এটা কত টাকা বিক্রি করবেন তাও? এগুলো মন বিক্রি ধান, বুঝতেছেন না? এগুলো ধান, এগুলো চাল, এগুলো দেশি চাল। এগুলো তো পিঠা পিঠা পুলি যা খেতে যাবেন তাই হবে। তো এটা কি মানে বেশিরভাগ কি খেতে, মানে ভাত খার জন্য? বেশিরভাগ তো চাল, বোঝেন না, ভাত, হ্যাঁ ভাত খাওয়ার জন্য এগুলি হয়। আর পিঠা বানায় হলো কয়েক পিঠা বানায়, এগুলো তো পিঠে বানালে অনেক ফলে এবং অনেক সুন্দর হয়, সুন্দর হয়। যাক, মোটামুটি আপনার ধান কাটটা বড়ই হয়েছে। তো আপনি এই পুরো এইটুকু খেতে কি জন্য বুনছেন? এইটুকু খেতে বুনছি কারণ আমার এগুলো এখান দিয়ে যায় হলো পানি, পানি গেলে পরে এখান দিয়ে তেমন চাষ করা হয় না, পানি থাকে 2 থেকে 3 মাস পানি থাকে, সেই জন্য এইটুকু ভুঁই লাগাইছি। তো তার জন্য এইটুকু ভুঁই লাগাই, হ্যাঁ। তো ভালোই আপনার এটা। তো আপনার এগুলো তুলতে আর কতদিন লাগবে সময়? এগুলো তুলতে এখনো 1.5 মাসের মতন সময় লাগবে। যদি দিকে তাকিয়ে বলেন কয় মাস লাগবে? 1.5 মাস। 1.5 মাস তো লোক নেবেন কি? না, এইটুকু ভুঁই লোক নেবে কি হবে? এইগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে যাবেন কিভাবে? বাড়িতে তো ফ্যান দিয়ে, মানে ফ্যান দিয়ে না বোঝা কান দিয়ে? না, ফ্যান দিয়ে। এখন তো আরো ধরেন ওই বোঝা কান দিয়ে আর কোনো ই নাই, এখন হলো ফ্যান, ফ্যান দিয়ে, হ্যাঁ। মোটামুটি আপনার ভুঁইটা অনেক সুন্দর, এইটুকু ভুঁই চাষ করেছেন আপাতত, হ্যাঁ। তো সামনে আরো বেশি ভুঁই, আরো ভুঁইয়ে চাষ করবো এবং ওই ভুঁই নিয়ে রিভিউ দিব। তো পাশে থাকে, আচ্ছা। তো আজকে এই পর্যন্তই আপনার মোটামুটি, এর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইলো, সবাই পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম মজনু ভাই, আবার রিভিউ দিতে চলে আসেন। তো আপনিও ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকেন। তো বাই।